শুরু হলো একাদশ শ্রেণীর অনলাইনে ভর্তির আবেদন। তবে ঢাকা শিক্ষা বোর্ডের সার্ভারের জটিলতায় অনেকে আবেদন করতে গিয়ে পারছে না। একাদশ শ্রেণীর অনলাইনে ভর্তির আবেদন করতে শিক্ষার্থীদের ভিড় দেখা যায় রাজধানীর কম্পিউটার দোকানগুলোতে। প্রতিটি আবেদনের জন্য দিতে হবে 150 টাকা। বিকাশের মাধ্যমে এই ফি জমা দিতে পারবেন শিক্ষার্থীরা। পরীক্ষা পদ্ধতি যেটা, সেটাতে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় তারা নিজস্ব পদ্ধতিতে যাচাই করতে পারে, আর মেধার ভিত্তিতে যেটা, সেটা এভারেজে সারা বাংলাদেশের বাচ্চারা এই সুযোগ পায়। শিক্ষা মন্ত্রণালয় যেই জিনিসটা করবে সেটা আমাদের গার্ডিয়ানদের মতামতের ভিত্তিতেই তারা করা উচিত। তবে নম্বর ভিত্তিক HSC-র ভর্তি মূল্যায়ন করা হলেও রাজধানীর হোলি ক্রস সহ আরও 3টি স্কুলে আবেদন নেওয়া হচ্ছে পরীক্ষা ভিত্তিক পদ্ধতিতে। আমার মনে হয় পরীক্ষা নেওয়াটাই ভালো। হোলি ক্রসে পড়ার খুব ইচ্ছে আছে, আমি এখানে চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি হয় তাহলে তো খুবই ভালো। এডুকেশন মিনিস্ট্রি পারমিশন নিয়ে এটা নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। সশরীরে তার একটা পরীক্ষায় বসে তাদের অ্যাটিটিউড, এটাকে আমরা মার্ক করতে চাই। 4 ধাপে নেওয়া হবে HSC-র অনলাইন ভর্তির আবেদন। প্রথম ধাপের আবেদন শেষ হবে 11 জুন, আর সকল ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে 15 জুলাই থেকে। 2024 সালে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পছন্দ তালিকায় ন্যূনতম 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ রাখতে পারবে শিক্ষার্থীরা। মাহফুজা বৃষ্টি, DBC News, ঢাকা।